আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোকে অনেক ভালোবাসি এই গল্পের 20 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার ভালো লেগেছে কিনা। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক সিডারির সাথে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ব্যালকনিতে বসে গান শুনছি আর ফোনটা নাড়ছি। মনিকা নিচে গিয়েছে আর আসেনি। আমি একবার রুম থেকে বের হতে চেয়েও বের হইনি। বাড়ির সবার আচরণ অন্যরকম লাগছে। আজ নিচে গেলে মাথার মধ্যে একের পর এক প্রশ্ন ঘুরবে, ওসব প্রশ্নের চাপ না নিয়ে রুমে বসে থাকাই ভালো। এমনিতে আদ্র সবসময় বলে আমার বুদ্ধি নেই, এখন ওসব নিয়ে ভাবতে গেলে আমার মাথাটা আরও অকিছু হয়ে যাবে, আমি বরং গান শুনিয়েই ভালো। দরজার নক করার আওয়াজ পেয়ে দরজা খুলতে গেলাম, মনে এসেছে হয়তো এতক্ষণে ওর আসার সময় হলো, কিন্তু না, আমার ভাবনা পুরোই ভুল, মনে আসেনি, এসেছে আদ্র। আমাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে বলল, দরজাটকে কী করছিলি? আমি বললাম, কী আর করবো, আমার বিয়েতে কি গানে ডান্স করবো সেটাই সিলেক্ট করছিলাম। কথাটা আমি আনমনেই বলে জিভ কাটলাম, এ আমি কি বলছি, আরো আরো তোর মাথাটা কি একেবারেই গেছে নাকি দেখছি? উনি নিশ্চয়ই এটা নিয়েও এখন মজা করে বলবে। ধ্যাত, আদ্র মুচকে এসে আমার দিকে মুখ এগিয়ে বলল, বাহ, আমার বউটা এত ফার্স্ট আগে থেকে গান সিলেক্ট করছে। তো শুধু গান সিলেক্ট করছিলি নাকি সাথে ডান্স প্র্যাকটিসও করছিলি? হুম, আমি শুকনো হাসি দিয়ে বললাম, আসলে তেমন কিছু নয়, আমি ভুলে ও কথা বলে ফেলছি, আমি তো এমনি গান শুনছিলাম। আদ্র বলল, ও তাই বুঝি, আচ্ছা মানলাম, তবে যা একবার মুখ থেকে বের করেছিস সেটা তো করতেই হবে আরো শোনা। আমি বললাম, মানে কি করতে হবে? আদ্র বলল, কি আবার, ডান্স করতে হবে, তাও আবার আমার সাথে কাপল ডান্স, বলে উনি চোখ টিপ মারল। আমি বললাম, আমি পারি না ডান্স করতে, আর তোমার সাথে তো কখনোই না, ইম্পসিবল। আদ্র বলল, দেখাই যাবে, আমার বাইরে অনেক কাজ যেতে হবে, শোন তুই রুমে থেকে এক পা বের হবি না, তোকে যেন আমি এই রুমের দরজার বাইরে না দেখি। আমি বললাম, কেন, বের হলে কি হবে? আদ্র বলল, আমি না করছি তুই বের হবি না, যদি কেউ এসে বলে আমি যেতে বলেছি তখনই যাবি, একটু পরে মা এসে তোকে যা বলবে তাই করবি, মাকে কোনো প্রশ্ন করবি না, যদি শুনি মুখ থেকে কোনো কথা বের করেছিস তাহলে মায়ের একটাও নিচে পড়বে না, তোর এই মিষ্টি গালে পড়বে, বুঝেছিস? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে মাথা নেড়ে বললাম, হুম বুঝলাম। আদ্র বলল, কি বুঝেছিস বল। আমি বললাম, কাকিমা যা বলবে সেটাই করব, তাকে কোনো প্রশ্ন করব না। আদ্র বলল, এই তো গুড গার্ল, আমার আরও মাথাটা দেখছি কাজ করতে শুরু করেছে। আদ্র আমার গাল টেনে চলে গেল, আমি হা করে তাকিয়ে আছি, মাথার মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে, সকাল থেকে এত এত প্রশ্ন জড়ো হয়েছে মাথায়, কিন্তু আফসোস এখন পর্যন্ত কোনো উত্তরের দেখা মিলল না। মনিটা কি করছে কে জানে, ও এলেও তো নিজেকে একটু শান্ত করতে পারতাম, রুমের বাইরেও তো যেতে পারবো না, কি করা যায়? পেয়েছি, মনিকে ফোন দিয়ে বলি উপরে আসতে, কপাল খারাপ হলে যা হয়। ফোন দিতেই বেডের উপর ফোন বেজে উঠল, মনির ফোনটা আমার রুমে রেখে গেছে। কাকিমা কয়েকটা শপিং ব্যাগ নিয়ে আমার রুমে এলো, সাথে মা মনিকা অথইও এসেছে। মা এসে আমার গালে হাত রেখে কিছু সময় সলসল চোখে আমার দিকে তাকিয়ে রইল, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে আমার কপালের ঠোঁট ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে দিল। মায়ের হঠাৎ এমন আচরণ দেখে বিস্মিত চোখে চেয়ে আছি আমি, মনে হচ্ছে যেন আজ আমার বিয়ে আর আমি দূরে চলে যাব। বিয়ের কথা মাথায় আসতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। মাকে বললাম, মা হঠাৎ এভাবে আদর করছো কেন আমাকে, তোমার চোখ সলসল করছে কেন? মা মুখে হাসি ফুটিয়ে বলল, আমার মেয়েকে আমি আদর করতে পারি না বুঝি, শোন না আমি যাই এখন। মা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমি মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আছি। কাকিমা আমার হাত ধরে টেনে বেডে বসালো, সবগুলো শপিং ব্যাগ আমাকে দেখিয়ে বলল, আরিশা এই ব্যাগগুলোতে শাড়ি কিছু জুয়েলারি আছে, এসব পরে নে কেমন, মনিকা তোকে সাহায্য করবে।
মনিকা, ওকে সুন্দর করে সাজিয়ে দিও। মনিকা বলল, আচ্ছা আন্টি। আমি কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেলাম। আদ্রিত কাকিমাকে কোনো প্রশ্ন করতে বারণ করেছে, কি আর করা, বোবার মতো মুখ বন্ধ করে কাকিমাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কাকিমা চলে যেতে অথ এসে হেসে উঠে বলল, দেখছো মনিকাপু, ভাবির মুখে কোনো কথা নাই। আদ্রভাই হয়তো বোবা থাকার থেরাপিটা দিয়ে গেছে বুঝলি। আমি দাঁত কটমট করে ওদের দিকে তাকিয়ে বললাম, আমি এত কনফিউশনের মধ্যে আছি কিছুই ঢুকছে না মাথায়, আর তোরা দাঁত কিলে হি হি করে হাসছিস। মনিকা বলল, আরো তোর মাথাটা ঠিকঠাকভাবে খাটালে তো কনফিউশন দূর হবে। আদ্রভাইয়া ঠিকই বলে, আসলে মাথা মোটা তুই। আমি এবার নরম সুরে মনিকাকে বললাম, মনি জানো আমার বল না কী হচ্ছে এসব, কাকিমা এগুলো পড়তে বললো কেন? মনিকা আমার মাথায় একটা টোকা মেরে বলল, আমাদের মুখ বন্ধ, তোকে আমরা কিছুই বলবো না। এখন যেহেতু বুঝছিস না, তাহলে আরও কিছুক্ষণ ওয়েট কর, সব বুঝতে পারবি। এখন যত ফ্রেশ হয়ে আয়, সাজাতে অনেক সময় লেগে যাবে। 4টা বাজে, আদ্রভাই বলেছে 5:30 আগে তোকে রেডি রাখতে। আরুকে টকটকে লাল বেনারসি পরানো হয়েছে, সাথে সিম্পল জুয়েলারি, কারণ আরুর ভারী জুয়েলারি পছন্দ নাই। আরু টানা টানা চোখে মোটা করে কাজল, টোটে গাঢ় লাল লিপস্টিক আর হালকা মেকআপ, এই অপশনের মতো দেখতে লাগছিল। আরও নিজেকে এমন সাজে দেখে ঠিক বুঝতে পেরেছে এটা বিয়ের সাজ, কিন্তু আরও অন্য কিছু ভাবছে। আদ্রর বাবা বলেছিল আদ্রর মাস্টার্স কমপ্লিট হওয়ার পর ওকে বিয়ে দিবে, কিন্তু আদ্রর তো পরীক্ষা হয়নি এখনও। তাহলে আরুকে আয়নার সামনে বসিয়ে মনিকা দেখছে সব ঠিক আছে নাকি। অথই আরুর পিছনে দাঁড়িয়ে বলল, বাহ আমার বাবিকে কত মিষ্টি দেখাচ্ছে, সো বিউটিফুল। আরও উঠে দাঁড়িয়ে মনিকার দিকে তাকিয়ে বলল, মনি আমার এই সাজ দেখে বুঝতে পারছি এটা বিয়ের সাজ, তার মানে আজ আমার বিয়ে, তাই তো? তাহলে আমাকে কেন কেউ কিছুই বলছে না? আর এক্ষুনি তো চাচু আমার আদ্রর বিয়ে দিতে চায়নি, তাহলে কিভাবে সম্ভব? মনিকা বলল, হ্যাঁ তোর বিয়ে আজ, ঠিকই ধরেছিস, কিন্তু তুই এত শিওর কী করে যে তোর বিয়েটা আদ্রভাইয়ের সাথেই হবে? আমি বললাম, মানে এই মনি কী বলছিস তুই? আদ্র আমাকে ভালোবাসে, তাহলে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে কেন? মনিকা দুষ্টু হেসে বলল, আর কিছু সময় ধৈর্য রাখ, সব বুঝতে পারবি। মনিকা অথই বেরিয়ে গেল রুম থেকে। আমি বেডে বসে ভাবতে লাগলাম, আজ আমার বিয়ে, আর আমি জানতাম না কত প্ল্যান ছিল এই বিয়ে নিয়ে, আর কী হলো এটা, এ কেমন বিয়ে? আচ্ছা মনি এটা কেন বলল? আমার বিয়ে আদ্রের সাথে না হয়ে কার সাথে হবে? এইসব ভাবতে ভাবতে আমি যেন অন্য জগতে হারিয়ে গেছি, মনির ধাক্কায় হুশেল। মনিকা আমার চুলটা ঠিক করে দিয়ে বলল, আরু এখন তোকে নিচে যেতে হবে, আদ্রভাই তোকে নিয়ে যেতে বলছে। মনিকার হাত ধরে বললাম, মনি আমার কেমন ভয় ভয় লাগছে। মনি বলল, এখন বুঝতে পারছিস তো কেমন লাগে এই বিয়ের কথাটা মাথা ঢুকলে? আমারও ঠিক এমনটাই হয়েছিল, তখন তুই মজা নিয়েছিলি, কিন্তু আমার না একটু মজা করতে ইচ্ছে করছে না রে। আদ্রভাইয়া কত ভালো ছিল বল। আমি চমকে উঠাম, বললাম, মনি আদ্র কোথায়, উনি ঠিক আছে তো? বিয়ে কি অন্য কারোর সাথে হবে বল না মনি। মনি বলল, আরে আরে উত্তেজিত হচ্ছিস কেন, এটুকুতে চোখের পানি জমে গিয়েছে, এত ভালোবাসিস তুই আদ্রভাইকে, আচ্ছা নিচে চল তো আগে। মনিকা আমাকে নিয়ে সিঁড়ির কাছে আসতে আমি অবাক হয়ে চারপাশ দেখতে লাগলাম, সারা বাড়িতে লাইটিং করা আর ফুল দিয়ে সাজানো। আমি তো সকালেও নিচে এলাম, তখন তো এর চিঠি ফোটাও ছিল না। এইসব দেখে আমি অবাক হলেও মুখে হাসি ফোটাতে পারছি না। যতক্ষণ আদ্রকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। নিচে আসতে পিঠে আপু আমার দিকে এগিয়ে এলো, আমার গালে হাত রেখে বলল, আরিশা তোমাকে অনেক কিউট লাগছে, আমি মেয়ে হয়ে তোমার প্রেমে পড়ে যাচ্ছি, যদি ছেলে হতাম কী হতো ভাবতে পারছো? আমি জোরপূর্বক হেসে এদিক ওদিক তাকিয়ে আদ্রকে খুঁজতে লাগলাম, কোথাও নেই উনি। আব্বু এসে আমার মাথায় হাত বুলিয়ে গেল, বাড়িতে বাইরের কেউ নেই, আব্বু মা কাকিমা চাচু ফুপি অথই মনিকা প্রীথা আপু। প্রীথা আপুকে বললাম, আপু আদ্র কোথায়, এখানে নেই কেন উনি? প্রীথা আপু কিছু না বলে চোখের ইশারায় বলল সিঁড়ির দিকে তাকাতে। আমি সিঁড়ির দিকে তাকিয়েই থ হয়ে হার্টবিট যেন কয়েক সেকেন্ডে থেমে গিয়েছে। মনের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, আদ্র শেরওয়ানি পরে নেমে আসছে। আমি অপলক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। প্রীথা আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, কি হলো আরিশা, হারিয়ে গেলে নাকি? আমি একটু কেঁপে উঠে চোখ নামিয়ে নিলাম। আদ্র আমার সামনে এসে দাঁড়ালো,
তখন কয়েক রকমের ফুলের পাপড়ি পড়তে লাগলো আমাদের উপর। সাদফ ভাইয়া আর তন্ময় ভাইয়া কিছু পেপার্স আর দুজন নিয়ে ভিতরে এলো। সাদফ ভাই আদ্রকে বলল, শালা আজ সকাল থেকে অনেক খাটিয়েছিস, এর সুর তুলব দেখিনি, সব রেডি এখন কবুল বলার জন্য প্রস্তুত হ। আর এই যে ভাবি, এ বেটা তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, কাল দুপুরে হঠাৎ করে বললো বিয়ে করবে, কি এমন কলে বলো তো? আমি কি বলবো বুঝতেই পারছি না, আর কি বা বলবো, আমাকে তো আগে থেকে কিছুই জানানো হয়নি। তবে এটা শিওর বিয়ে আদ্রর সাথেই হচ্ছে, তাহলে মনি আমাকে ভয় দেখালো কেন? এরকম মজা করার কোনো মানে হয়? ইচ্ছে করছে ওর চোর টেনে ছিঁড়তে। আমি মনির দিকে তাকাতে ইনোসেন্ট ফেস করে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, জানো তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তো একটু মজা নেওয়ার জন্য তোকে এসব বলেছি, তুই কি ভেবেছিস আদ্র ভাই তোকে অন্য কারো হতে দেবে? আদ্র সাদফকে বলল, বন্ধুর জন্য যদি এইটুকু না করতে না করিস তাহলে কেমন বন্ধু হলি বল? আদ্র আমার দিকে হাত বাড়িয়ে বলল, ম্যাম সারপ্রাইজটা কেমন হয়েছে বলো। আমি বললাম, একটুও ভালো নয়, এটা কোনো সারপ্রাইজ হলো? উল্টো সারাদিন আমার টেনশন হয়েছে, আর এই মনি সে টেনশন আরও বাড়িয়ে দিয়েছিল, ইচ্ছে করছে আগে ওই পেতনিটার মাথা ফাটাই তারপর তোমার। আদ্র হেসে বলল, ঠিক আছে মাথা ফাটাবে না, কি করবে পরে ভেবো, এখন তো হাত রাখো আমার হাতে। সাদফ বলে উঠল, আদ্র বিয়ে এখনো হলো না আর তুই আরোকে এখন থেকে তুমি করে বলছিস, এত প্রেম। আদ্র বলল, বলতে তো হবেই, তাই দেরি করে লাভ কি, আগে থেকেই বলি। অবশেষে আমার আর আদ্রর বিয়ে সম্পন্ন হলো, সত্যি আমি সারপ্রাইজড হয়ে গেছি, কখনো ভাবিনি এত তাড়াতাড়ি বিয়েটা হয়েই যাবে। কিন্তু আদ্র সবাইকে কি করে মানালো সেটাই মাথায় আসছে না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টোরির সাথে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।